ভারতীয় বক্সিংয়ের জনক পরেশলাল রায়। বিশ্বজোড়া নাম থাকলেও অনেকেই জানেন না সাধের বক্সিং গ্লাভসকে সঙ্গে নিয়েই তিনি কফিনবন্দী হয়েছেন। ভবানীপুর গোরস্থানে এখনও দেখা যায় একজোড়া বক্সিং গ্লাভস। মুষ্টির লড়াইয়ে দক্ষতা দেখিয়ে বিশ্বজোড়া সুনাম পেয়েছিলেন এই বাঙালি বক্সার। পিএল রায় নামেই তিনি বেশি পরিচিত। দীর্ঘ সময় বিলেতে থাকার সুবাদে তাঁর বাংলা উচ্চারণে কিছুটা পরিবর্তন হয়েছিল, কিন্তু ঘুষির দৌলতে তিনি বাঙালির বীরত্বকে চিরস্থায়ী করে গিয়েছেন। 1893 সালের 20 ডিসেম্বর জন্ম পরেশলাল রায়ের। জীবনের গোড়ার দিকে লন্ডনের বাসিন্দা। লন্ডনে 10 বছর বয়স থেকেই বক্সিং শেখেন তিনি। ইংল্যান্ড জুড়ে একের পর এক বক্সিং খেতাব জিততে থাকেন। প্রথম ভারতীয় ও বাঙালি হিসেবে জিতে নেন ইংল্যান্ডের ব্যান্টাম ওয়েট চ্যাম্পিয়নশিপ। বক্সিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও এগিয়ে ছিলেন পরেশলাল। তিনি প্রথম এশীয় হিসেবে পান কেমব্রিজ ব্লু সম্মান। 1919 কলকাতায় ফেরেন পরেশনাথ, নেন রেলের চাকরি। কলকাতায় বক্সিংকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর অবদান অনেক। বক্সিং রিং গড়ে তোলেন বালিগঞ্জে, গড়ে তোলেন বেঙ্গল বক্সিং ফেডারেশন। তিনি তো ফাদার অফ ইন্ডিয়ান বক্সিং। তার কর্মকে অমর করে রাখার জন্য 2011 সালে ভারতীয় রেলের পক্ষ থেকে মূর্তি স্থাপন করা হয়। তাকে সম্মান জানাতে পরেশলাল রায়ের নামে শিয়ালদায় পিএল রায় ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়। 1979 সালের 30 ডিসেম্বর 86 বছর বয়সে প্রয়াত হন পরেশলাল। ভারতীয় বক্সিংকে তিনি যে পথ দেখিয়েছিলেন সেই পথেই আজ এগিয়ে চলেছেন মেরি কমরা। কলকাতা পরেশলালকে সেভাবে মনে রাখেনি, তিনি তাই নিঃশব্দে তাঁর বক্সিং গ্লাভস জোড়া নিয়ে একাই শুয়ে রয়েছেন। ডিএল খান রোডে ভবানীপুর গোরস্থানেই তাঁর শেষ ঠিকানা। যারা তাঁকে মনে রেখেছেন তাঁরা আসেন, প্রণাম জানান, সম্মান জানান। চিত্র সাংবাদিক সুখেন্দু মান্নার সঙ্গে শাহিনা ইয়াসমিনের প্রতিবেদন। আর প্লাস নিউজ, কলকাতা।